প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন। এখনই আমরা কুন্ডা ইউনিয়নে এসেছি। কুন্ডা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আমরা কিছু ভিজিট করে জনগণের দিকে জানবো যে সামনে যে নির্বাচন হবে নতুন মুখ হিসাবে কাকে মেম্বার হিসাবে দেখতে চাই আমরা কিছু এলাকার জনগণের দিকে জানবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম জি। আপনাদের এই কুন্ডা 8 নং ওয়ার্ডের মেম্বার নতুন মুখ হিসাবে কাকে দেখতে চান? আমরা আশরাফুল ইসলাম চৌধুরীকে আমরা দেখতে চাই। আচ্ছা, বর্তমান ওনার আচার আচরণ সবই ভালো। উনি কি সমাজ নিয়ে কাজ করেছে? হ্যাঁ, সমাজ নিয়ে কাজ আরম্ভ করছে, কারণ আমার জুনিয়র ছেলে। জি, এই জন্য আমরা ওনাকে সাপোর্ট করি। আচ্ছা, আপনার কি মনে হয় ওনাকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে কি আপনারা যেই অবহেলিত কাজগুলো রয়েছে সেইটা সফলতা পাবেন? ইনশাল্লাহ সেই কাজগুলি সফলভাবে সে করতে পারবে। ধন্যবাদ জি। কাকা, আপনি একটু বলেন মুরব্বী, আপনাদের 8 নং ওয়ার্ডের সামনে যে নির্বাচন হবে কাকে আপনারা নতুন মুখ হিসাবে মেম্বার হিসাবে দেখতে চান? আমরা ইনশাআল্লাহ আশরাফুল ইসলাম আশরাফ ওরফে চৌধুরী, আমরা ওকে মেম্বার হিসাবে দেখতে চাই, কেননা অল্প বয়সের ছেলে কাজ করবে। ঠিক আছে, কিছু লোক আছে মেম্বারই খারায় ওদের অর্থনৈতিক সমস্যার জন্য, নিজের ওই মানে ওদের নিজেদের একটাই হয় না। ঠিক আছে, মানুষেরটা কীভাবে হবে? এই জন্য বলছি যে আশরাফুল ইসলাম আশরাফকে যদি পাশ করাতে পারি জনগণের হয়ে কাজ করবে ইনশাআল্লাহ, এতটুকু আমাদের আশ্বাস। ধন্যবাদ বিশ্বাস। যে আপনি বলেন আপনাদের 8 নং ওয়ার্ড সামনে নির্বাচন নতুন মুখ হিসাবে কাকে মেম্বার দেখতে চান? আমরা আশরাফুল ইসলামকে দেখতে চাই। আচ্ছা, তার ভিতরে কি ভালোবাসা বা মানবতা পেয়েছেন? ভালো মানবতা পেয়েছি, মনে করেন দেশের আশেপাশে সবার সাথে আছে এবং থাকবো, এখন বর্তমান টুকটাক কাজও করতেছে। আমরা উনি সমাজ নিয়ে কতটুকু কাজ করেছে? কাজ এই যে মনে করেন টুকটাক করতেই আছে, এখন বর্তমান গরিবদের পাশে থাকে এবং এবং খেলাধুলা সাহায্য করে, সব দিকে আছে। জি, আপনি একটু বলেন কাকে মেম্বার হিসাবে দেখতে চান 8 নং ওয়ার্ডের নতুন মুখ হিসাবে? আমরা আমাদের 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আশরাফুল ইসলামকে দেখতে চাই। ওনার যে গুণ দেখলাম, আমাদের তরুণদের যে একটা উৎসাহ, উনি একটা কথাই বলতে চায় যে যত গরিব দুঃখীদের পাশে সবসময় আছি থাকবো, যতটুকু পারি আমি সেবা করে যাব। আর তরুণদের এতটুকু আশা দিচ্ছে, তোমরা মাদক ছেড়ে খেলাধুলায় আসো, তোমাদের যা খুশি আমি দিতে প্রস্তুত, এটা বলেছে। আর তরুণরা সবাই একত্রিত হয়ে আশরাফুলকে চায়। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখানে আমরা কথা বলে থাকি এলাকার জনগণের থেকে সামনে যে নতুন মুখ হিসাবে নির্বাচনে মেম্বার আশরাফকে দেখতে চায়, তার ভিতরে বিভিন্ন রকমের মানবতা পেয়ে থাকে এলাকার জনগণ, সমাজ নিয়ে তিনি কাজ করে থাকে, যুব সমাজ নিয়ে যুবক সমাজ নিয়েও তিনি একটা সৌন্দর্য পরিবেশ রাখার জন্য তিনি কাজ করে থাকে। তো আমরা এখন সরাসরি কথা বলবো আশরাফ মেম্বার যে মেম্বার পদপ্রার্থী, তাকে এলাকার জনগণ সামনে নতুন মুখ হিসাবে মেম্বার হিসাবে দেখতে চায়, ওনার কি মতামত, উনি জনগণের পাশে থাকবে কি না, আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনগণ আমাকে চায়, সবাই সাপোর্ট দিতেছে, তো ওরাই বলতেছে দাঁড়াইতে জনগণ, তো ওদের এজন্য আমি অনেক গর্ববোধ করি এবং অনেক আনন্দিত। তা আমি চাই জনগণের পাশে এখনও আছি, যদি নির্বাচিত হই সবসময় জনগণের পাশে থাকতে চাই, তাদের সেবা দিতে চাই। আচ্ছা, জনগণ যদি 8 নং ওয়ার্ডের আপনাকে মেম্বার হিসাবে জয়যুক্ত করে তাহলে আপনি জনগণের কল্যাণে কী কী কাজগুলো করবেন? আমাদের এলাকায় অনেক অবহেলিত রাস্তাঘাট আছে, আমি প্রথমে এগুলির দিকেই নজর দেব। তারপর আছে মাদক নির্মূলের দিকে নজর দেব, যে এলাকার অনেক ছেলেপেলে ছিল আগে, অনেক নেশাগ্রস্ত ছিল, তো এখন মোটামুটি নাই বললেই চলে খেলাধুলার মাধ্যমে। তো ওরা বলছে যে খেলাধুলা করার জন্য, পরে আমি এলাকার ময় মুরব্বী যত ছিল ইয়ং জেনারেশন তাদেরকে নিয়ে একটা সমন্বয় করে একটি টুর্নামেন্টের আয়োজন করেছি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আতিকুল্লাহ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তো এর খেলাধুলার মাধ্যমে হচ্ছে আমরা মাদক নির্মূল করতে, আর জনগণের পাশে আগেও ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরও, আরও এখানে 8 নং ওয়ার্ডের সকল জনগণকে। তো প্রিয় দর্শক, আমরা এখানে কথা বলে থাকি
সরাসরি মেম্বার পদে তিনি জনগণের পাশে সেবা দিচ্ছে ও সামনে দেওয়ার তার চিন্তা ভাবনা আছে। তো আরেকটি উনি কাজ করে থাকে জনগণের যে বা একটা যুব সমাজ একটা সুন্দর্য সমাজ রাখার জন্য তিনি মাথায় ভূমিকা পালন করে তাদেরকে টুর্নামেন্ট একটা টিম দেওয়া হচ্ছে যে এখানে খেলাধুলা করলে বাচ্চারা সুস্থ থাকবো ভালো থাকবো নেশার থেকে মুক্ত থাকবো। তিনি ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে মানবের কল্যাণে সেবা দিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।